আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ এখানে দুইটা শালগম নিয়ে নিছি, আর নিয়ে নিছি পুঁটি মাছ। আর শালগম দিয়ে আমি পুঁটি মাছের ঝোল রান্না করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই শালগম কখনো খাওয়া হয় না বা কখনো খাই না, তারপর আজকে অনেকে ইচ্ছা জাগলো যে শালগম দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। শালগমগুলো কেটে নিছি আর এখন ভালোভাবে ধুয়ে নিতেছি। ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা আমি সিদ্ধ করে নিব। দোয়া হয়ে গেছে, আর এই তো এখন কড়াইতে সিদ্ধ বসায় দিলাম আর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিব। আর এখানে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় কিছুক্ষণের জন্য রেখে দিব। এই তো মাখানো হয়ে গেছে আমার, কিছুক্ষণের জন্য মাখায় রেখে দিব, কারণ হচ্ছে যাতে লবণটা ঢুকে যায়। আর এখানে নিয়ে নিছি কাঁচা জিরা আর পেঁয়াজ কুচি, আর এগুলো আমি এখন একটা পাটায় বেটে নিব। আমার মনে হয় যে ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু আঠালো হয় না, বাট বেটে নিলে অনেকটা আঠালো হয় বা অনেক ভালো লাগে, সেজন্য একটু বেটেই নিতেছি। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তো যে কোনো তরকারি অনেক স্বাদ হয়। আর এই তো হয়ে গেছে আমার পেঁয়াজ আর কাঁচা জিরা বাটা। আর কাঁচামরিচটা আমি বাটলাম না, আমি অনেক সময় কাঁচামরিচ বেটেও তরকারি রান্না করি। হয়ে গেছে আমার বাটা আর উঠাই নিলাম। আর এই তো এই পাশে শালগমটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন নামায় পানি ঝরায় দিয়ে তারপরে চলে আসলাম পুঁটি মাছ ভাজার জন্য। এখন চুলায় কড়াই বসিয়ে দিছি আর তেলটাও গরম হয়ে গেছে। আর এখন আমি পুঁটি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। সবগুলো পুঁটি মাছ দিয়ে আমি পুঁটি মাছগুলো ভেজে নিব। অত বেশি মাছ দিই, মাত্র 7 পিস মাছ, এগুলো দিয়ে আমি শালগম রান্না করবো। আর শালগমও বেশি না, অল্প, মাত্র 2টা শালগম, ওই 2টা দিয়ে রান্না করব। যেহেতু আমাদের ছোট ফ্যামিলি সেজন্য এইগুলোই যথেষ্ট। আর সাথে তো আর একটা তরকারি আছেই। আর এই তো এখন আবার চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম বাটা, জিরা আর পেঁয়াজের পেঁয়াজ, আর তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। এই মশলাগুলো এখন আমি ভালোভাবে কষাই নিব। আর ঢাকনাটা ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। এভাবে করে এই মশলাগুলো আমি ভালোভাবে কষাই নিব। মশলা পড়া কষানো হয়ে গেছে, আর একটু ভালোভাবে কষাই নিব। এই তো কষানো হয়ে গেছে মশলা, আর এখন আমি দিয়ে দিব শালগম। একটু নাড়াচাড়া করে নিতেছি। এই তো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শালগমগুলো, এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষাই নিব। আর শালগমের ঘ্রাণটা আমার মনে হয় যে পুরা মূলার মতো, জানি না, এটা খাওয়া হয় না কখনো এই সবজিটা বা তরকারি। আর এটা অনেক ইচ্ছা জাগছিল খাওয়ার জন্য, সেজন্য আজকে খেয়েই ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ ফালি, আর ঢাকনাটা ঢেকে আমি ভালোভাবেই কষাই নিতেছি। আর বারবার একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে নিচে লেগে না যায়। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম আমি এপাশ থেকে গরম পানি, যেহেতু গ্যাসটা একটু কম সেজন্য গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি একটু বলক চলে আসে আর রান্নাটা হয়ে যায়। সেজন্য গ্যাস না থাকার কারণে সবসময় আমি চেষ্টা করি যে আমি একটু গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করার জন্য, তাহলে একটু সুবিধা হয়। এই তো বলক চলে আসার পরে এখন দিয়ে দিতেছি আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে তারপরে এখন ঢেকে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু দেখে নিলাম, প্রায় হয়ে আসছে তরকারি। আর এখন আমি উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু শালগম এটা পানি তরকারি সেজন্য অত বেশি জোল রাখি নাই। আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা কিছুক্ষণ জাল করে নিব। হয়ে গেল শালগম দিয়ে পুঁটি মাছের ঝোল। আজ এখানে বিদায় নিছি, আল্লাহ হাফেজ।